হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে মানুষ আল্লাহর পথে আল্লাহকে ডেকে বা আল্লাহর কোরআন অনুসারে চলে এবং আল্লাহর সম্পর্কে মানুষের সাথে ভালো কথা বলে, বোঝায়, হেদায়েতের জন্য মানুষকে ডাকে, ভালো, তাহলে কোরআন মতে সেই লোকটা আছে। কিন্তু আজকের কথা হলো যে কোরআনের বাহিরে চলে সেই মানুষটি কী করে প্রশংসিত হয়, এবং সেই মানুষটি শুধু মানুষের কাছে প্রশংসিত হয় না, মাখলুকাতের কাছেও প্রশংসিত হয়, কিন্তু কথাগুলো কোরআনের বাহিরে। আরও একটি কথা হলো যে এমনকি আল্লাহর কাছেও সে প্রশংসিতীয় হয়। সেটি কেমন? যে কোরআনের বাহিরে চলল, কোরআনের বাহিরে বলল এবং কোরআনের বাহিরে অনেক কিছু করল, তাহলে দেখা যায় যে সে তো আল্লাহর কাছেও পাপি, সে মানুষের কাছেও পাপি, মাখলুকাতের কাছেও পাপি। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে কোরআনের বাহিরে লোকটা চলাফেরা করল, তারপরেও লোকটা প্রশংসিত হলো, এটা কি করে সম্ভব? হ্যাঁ, তবে এই কথাটি আজ আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে বলবো, তবে একটু ধৈর্যের সাথে শুনতে হবে। হে জগতবাসী, যেমন একটি জিনিস আপনারা একটু সহজে বুঝবেন, সেই বিষয়টি হলো যে আপনি যদি একজন সাধুর কাছে যান, সাধু সাংস্কৃতিক ভাষা, আর আরবি বা অন্য ভাষাতে আছে সুফি, যে নিজেকে পবিত্র করেছে তিনি সুফি, যিনি আল্লাহর সাধনা করেছে, আল্লাহর রূপ দর্শন করেছে, তখন এমন এক ব্যক্তির কাছে যখন যাবেন, তখন এই ব্যক্তি আপনার কাল পরশু এবং দুই মাস পরে, ছয় মাস পরে আপনার কি হবে সে অগ্রিম বলে দিয়েছে। এবং দেখা যায় ছয় মাস পরে সেটাই ঘটেছে, এবং মানুষের মধ্যে আল্লাহ এই ক্ষমতাও দেয় যে আপনি কোন দিন মারা যাবেন সেই মৃত্যুর টাইমটাও বলে যেতে পারবেন। এবং আপনি আজকে চিন্তা ভাবনা করেছেন কালকে একটি জায়গাতে যাবেন, সেই জায়গাতে গেলে আপনার একটা বিপদ হবে, যদি আপনি জানতে পারেন তাহলে আপনি সেখানে যাবেন না, তাহলে সেটি একজন মানুষ বলতে পারে যদি আল্লাহর সে সাধনা করে, আর আল্লাহ যদি সন্তুষ্ট হয় এই ক্ষমতা তার মুখের বাক্য শক্তি আল্লাহ তাকে দিয়ে দেয়। তাহলে আমি যদি এই কাগজ কোরআনকে জিজ্ঞাসা করি যে হে কোরআন, যে আমি তোমার পৃষ্ঠা উল্টাচ্ছি, বলতো তোমার কত নম্বর আয়াতে বা কত নম্বর পৃষ্ঠা বা কত পারায় আছে যে আমি কতদিন বাঁচব? তো এই কথাটা কোরআনের মধ্যে নেই। তাহলে আমি কালকে এমুক জায়গাতে যাব, যে কাজের জন্য, কাজ তো হবেই না, আরও বিপদগ্রস্ত হব। দেখি দেখি কোরআনটা খুলে কোনো আয়াত নেই যে এই কথাটা লেখা আছে কালকে যেও না, এই বিপদটা হবে। আরেকটা বিষয় হলো যে ছয় মাস পরের খবরও একজন আল্লাহপ্রাপ্ত ব্যক্তি বলতে পারে, আর আল্লাহ তাকে সে শক্তি দিয়েছে, আর সেই শক্তি সে কামাই করে নিয়েছে। তো এখন দেখা যায় যে এই লোকটার কিন্তু কোরআনের বাহিরে চলা হলো, ছয় মাস পরের কী হবে সেটা বলে দিয়েছে, সেটা ঘটেছে। ইমুক দিন একটা লোক রোগাক্রান্ত হয়ে মারা যাবে, এটাও সে বলে দিয়েছে, এটা কোরআনের কত নম্বর আয়াতে আছে? নাই, কিন্তু সে কিন্তু কোরআনের বাহিরে বলল। এবং দেখা যায় যে একজন আউলিয়া কোন দিন মারা যাবে তার নিজের মৃত্যুর খবর সে বলে যায়, দেখা যায় ঠিক সেই টাইমে চলে গেছে, যে আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি, আমার বাবা গাউসুল আজম, তিনি তার মৃত্যুর খবরটা পর্যন্ত বলে দিয়ে গেছেন। তাহলে মৃত্যুর খবরটা যিনি বলে দিয়ে গেছেন, তাহলে এই মৃত্যু ইমুক দিন হবে, এতটা বাজে হবে, এটা কোরআনের কত নম্বর আয়াতে লেখা আছে? তাহলে এই কথাটা কোরআনের
কোনো আয়াতে লেখা নেই। আচ্ছা, তাহলে একজন আল্লাহর অলি আউলিয়া, একজন মুর্শিদ অগ্রিম বলতে পারে, তাহলে অগ্রিম যে বলেছে, তাহলে এই কথাগুলো যদি কোরআনে না থাকে তাহলে তিনি তো এই কথাগুলো কোরআনের বাহির থেকে বলেছেন। আচ্ছা, কোরআনের বাহির থেকে যদি তিনি বলে থাকেন, তবে যারা তার কথাটা শুনে কাজ করেছে হয়েছে, যেটা না বলেছে এটা হয়নি, তাহলে এই ব্যক্তির কাছে কিন্তু যারা এসেছিল এবং কথায় কাজে মিল পেয়েছে, তখন কিন্তু তিনি প্রশংসিত হয়েছে যে তিনি যা বলে দেয় তাই হয়। তাহলে এই লোকটা কিন্তু মানুষের কাছে প্রশংসিত হলো, আর আল্লাহকে তাকে খারাপ বললো? আল্লাহও বলল, হ্যাঁ তুমি আমার কাছ থেকে যেটা অর্জন করেছো, যে বিদ্যা, যে জ্ঞান তুমি অর্জন করেছো, সেটা তুমি মানুষের মধ্যে দিয়েছো, মানুষ উপকৃত হচ্ছে। তাহলে তিনি কিন্তু যা কিছু বললো এটা কোরআনের বাইরে থেকে বললো, তারপরেও কিন্তু তিনি প্রশংসিত। তবে হে জগৎবাসী, আজকে এই আমার আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন যে হ্যাঁ আপনি এই ধরনের আলোচনাটা করুন, ওই ধরনের আলোচনাগুলো করুন। দেখা যায় যে আমরা চেষ্টা করব ওই ধরনের আলোচনাগুলো করতে, যেই আলোচনাগুলো করলে একজন আশেক, একজন ভক্ত, তার হৃদয় নরম হয়, তার হৃদয়ে প্রেমের সৃষ্টি হয় এবং তিনি জ্ঞানী হতে পারে। হে জগৎবাসী, তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।